কাটাখালী ফরেস্ট অফিসের ভেতরে বাঘের আনাগোনার একটা খুব সাবধান। আপনারা এখানে দুদিন আগেই একটা গরুকে তাড়া করেছিল বাঘ, আশেপাশে একটা বাঘ আছে, আমাদেরকে সাবধান করা হয়েছে এখানে জঙ্গলে ঢোকা যাবে না। আর তাছাড়া বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলে কাদাও আছে, যে কারণে আমরা ঢুকতে পারছি না। তাছাড়া বাঘের ব্যাপারটা জানার পর থেকে ঢোকার সাহসটাও মরে গেছে অনেকটা। তো যাই হোক, এখান থেকেই সুন্দরবনটাকে দেখাচ্ছি আমরা অন্যভাবে। সাথে আছে আমাদের প্রিয় রাফসান ভাই, হ্যাঁ আছে আমার বন্ধু তাজু। আপাতত আমরা এই তিনজনই এসেছি। তো সুন্দরবনের এটা একটা সাইড, আশেপাশেই লোকালয়, একেবারেই লোকালয় সংলগ্ন। ওখানে গাড়ির হর্ন শুনতে পাচ্ছেন, কিন্তু জাস্ট দুই দিন আগেই এখানে বাঘ এসেছিল এবং সে আশেপাশে আছে। আমাদেরকে বলল ফরেস্ট অফিসাররা, আমাদেরকে জানিয়েছে যে এখানে বাঘ আছে। তারপরেও আমি এইখানে জঙ্গলের শ্বাসমূলের ব্যাপারটা সামনের থেকে দেখা যাচ্ছে না, কারণ হলো এখানে এটা হলো কড়ুই গাছ, এটা কড়ুই, আচ্ছা ওইটা কড়ুই আরেক প্রজাতি, তো রেন্ট্রি প্রজাতির গাছ, সম্ভবত এটা অফিস থেকে লাগানো হয়েছে। তো জঙ্গলে আমি একটু নামছি, চিল্লাও না, একটা হরিণ দেখা গেছে, আমরা আসতেছি, যাচ্ছি, দেখি দেখতে পারি নাকি। হরিণটা একটা হরিণ ছিল এখানেই, যদিও তাজও একটু শব্দ করে ফেলছে যে কারণে হরিণটা চলে গেছে। রাফসান ভাই মনে হয় দেখছে, তাজু, ওরা দুজনেই দেখছে। হ্যাঁ এইমাত্র আমি একটু ওই জঙ্গলে নেমেছিলাম যে কারণে দেখতে পাচ্ছি না, আমি একটু নামা যায় কি না আমি সেটা দেখছি। আপনার গরু দৌড়ি সিরে তারপর দৌড়াইছে, আসলে খুব ভয়াবহ ব্যাপার। তারপরেও আর এখন এই মুহূর্তে বাঘ নাই, এটা আমরা মানে এখন এনশিওর করা যাচ্ছে, কারণ যেহেতু হরিণ ছিল দুর্ভাগ্যবশত শব্দ করে ফেলার জন্যে হরিণটাকে আমরা দেখতে পেলাম না। কোথায় ছিল? হ্যাঁ তাজু দেখছে, আচ্ছা আমি সেখানে যাচ্ছি যে হরিণের, এক মিনিট হরিণের পার তাকটা আমি নিয়ে আসি। না না রিক্সের কিছু নাই, এটা আমি জাস্ট এটা দেখাবো। আমি কোথায় ছিল তাজু? দেখেন এক মিনিট, আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি। একটু হরিণ ছিল, ওরা বল দেখছে সম্ভবত, আমি কিন্তু পাড়াটা খুঁজে পাচ্ছি না, আর প্রচণ্ড কাদা, আমার পা কাদার মধ্যে হয়ে যাচ্ছে। তবে কোথায় যে নীরব নিস্তব্ধ বনভূমি, বাঘের আনাগোনা এখানে রীতিমতো একটু আগেই আমরা শুনতে পেরেছি, দুদিন আগে ছিল এবং এইমাত্র হরিণ দেখা গেল।
কিন্তু আমরা দেখতে পারিনি, ধারণ করতে পারিনি ভিডিওতে। তবে হরিণ থাকার কারণে এটা নিশ্চিত করে মোটামুটি বলা যায় আপাতত আশেপাশে বাঘ নেই। সো এখানেই এখনকার মতোই ভিডিওটি শেষ করছি। হ্যাঁ, পেয়েছি হরিণের পাট দাগটা, আমি পেয়ে গেছি। এই যে অবশেষে পেয়েছি, কিন্তু এটা কি, এটা কি হরিণের পাট দাগ তো? এইটা তো এখানে ছিল, একটা একটা পা পাচ্ছি কেন? ঠিক আছে, এখন আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।